فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. যে সম্মানিত ভাই সৌদি আরব প্রবাসী, আপনি প্রশ্ন করেছেন যে বেদাতে বা এরকম শিরকি আকিদা সম্পন্ন ইমামের পিছনে সালাত আদায় করা বৈধ হবে কিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। যে সম্মানিত ভাই, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিদাতে বা শিরকি ইমামের পিছনে সালাত আদায় হোক, মানে সালাত কবুল হবে কিনা। যে ভাই, আপনার মুক্তাদের সালাত কবুল হয়ে যাবে বা মুক্তাদের সালাত হয়ে যাবে, কিন্তু ওই সমস্ত ইমাম যারা শিরক বিদাতের সাথে জড়িত, তাহলে ওই ইমামের সালাত বা ইমামের সালাত কবুল না হলেও মুক্তাদের সালাত কবুল হয়ে যাবে। আর ইমাম সালাত আদায় করে এবং তা করায়, তার নিজের করে এবং তার করায়, যদি তা তার ভিতরে তা ভুল হয়ে থাকে, তাহলে সেটা ভুল হয়ে গেলে মুক্তাদের সালাত বৈধ হয়ে যাবে, কিন্তু ইমামের বৈধ হবে না, কারণ তার ভুল হয়েছে। তো সম্মানিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ আবু দাউদে হাদিস নাম্বার 601 এ উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন যে ইন্না জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, যে নিশ্চয় ইমাম নির্ধারণ করা হয়ে থাকে তাকে অনুসরণ করার জন্য। ইমাম শুধু নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য। ফাইজা সাল্লা কায়মান ফাসাল্লু কিয়ামান, অতঃপর যখন সে সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরাও দণ্ডায়মান হবে। ওয়াইজা রাকা ফারকাউ, আর যখন সে রুকু করবে তোমরা তার সাথে ঢুকু করবে। ওয়াইজা রফা ফারফাউ, আর যখন সে রুকু থেকে মাথা উত্তোলন করবে তখন তোমরা রুকু থেকে মাথা উত্তোলন করবে। ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা, যখন সে বলবে সামিআল্লাহু লিমান হামিদা, ফাকুলু, তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াইজা সাল্লা জালিসান, আর যখন সে সালাতে বসবে তখন তোমরাও বসবে। ফাসল্লু জুলুসান, তোমরাও তখন বসবে। আজমাউন সকলেই। সম্মানিত ভাই, ইমামকে শুধু নিয়োগ করা হয় তাকে অনুসরণ করার জন্য, অর্থাৎ সে উঠলে উঠতে হবে, বসলে বসতে হবে, সে সামি আল্লাহ লিমান বললে আপনার রব্বানা লাকাল হান বলতে হবে, রুকু করলে রুকু করতে হবে, এই তাকে অনুসরণ করা। কিন্তু আপনার সালাতের মধ্যে যে সমস্ত দোয়া দরুদ রয়েছে সকলই আপনাকে পড়তে হবে, আদায় করতে হবে, অর্থাৎ আপনার সালাত আপনাকে আদায় করতে হবে, শুধু ইমামকে অনুসরণ করার জন্য ইয়া করা হয়, আর এই জামাতবদ্ধ হয়ে মানে ইমামকে অনুসরণ করার মাধ্যমে এই সালাত আদায় করতে হয়, এতে ইমামের সালাত না হলেও আপনার হয়ে যাবে। তো আর সম্মানিত ভাই, এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ইমামতির ক্ষেত্রে এরকম মুশরিক বা বেদাতি ইমামদেরকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না, এ ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আর যদি এরকম কেউ থেকে থাকে তাহলে এরকম বেদাতি বা শিরকি ইমাম বদল পাল্টিয়ে একজন সহি আকিদা সম্পন্ন ইমাম ওই মসজিদে নিয়োগ দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। যে সম্মানিত ভাই, এর সাথে আরও একটি কথা আপনি বলেছেন যে সেই ইমাম মনসুর হাল্লাজের বিশ্বাসে বিশ্বাসী, কারণ মনসুর হাল্লাজ ছিল একজন আল্লাহ দাবিদার ব্যক্তি, সে নিজেকে আল্লাহ দাবিদার করত, আল্লাহ দাবি করত, আর ফেরাউনও আল্লাহ দাবি করত। সে আলোচনা প্রসঙ্গে বলল যে ফেরাউন আল্লাহ দাবি করত কিন্তু সে কাফের, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে সে আউলিয়া হয়ে গেছে। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ মনসুর হাল্লাজ নিজেকে আল্লাহ দাবি করছে, এমনই আল্লাহ দাবি করছে সে আসমান এবং জমিন সব কিছুর আল্লাহ, আর ফেরাউন অতটুক নয়। অর্থাৎ ফেরাউন বলা যায় যে মনসুর আল্লাহদের ছোট ভাই, অর্থাৎ ফেরাউনের অপরাধ মনসুর আল্লাহদের সেও কম, কারণ ফেরাউন দাবি করেছে রব, তা তার মিশরের রব দাবি করেছে, কিন্তু আসমান জমিনের রব হিসেবে দাবি করেনি, কিন্তু এই মনসুর আল্লাহ আসমান জমিনের রব হিসেবে সে দাবি করছে। মনসুর আল্লাহদের কবিতা থেকে আমরা পাই, সে বলছে যে আমি যারে চাই আমি হয়ে গেছি, সে মানে আমি যাকে খুঁজছি, আমি যাকে চাচ্ছি আমি সেই হয়ে গেছি, যাকে আমি চাই সে হয়ে গেছে আমি, আমরা দুই প্রাণ এক শরীরেই থাকি, আমি যখন আমাকে যখন দেখো তোমরা তাকেই দেখো,
আর যখন দেখো তাকে আমায় দেখো ঠিকই। এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা যেটা প্রমাণ করে যে সব দিক দিয়ে সেই আল্লাহ হয়ে গেছে, আল্লাহই সে, নাউজুবিল্লাহ মিন জালিক। এই সমস্ত বিশ্বাস এটা মারাত্মক ধরনের একটি শিরকি বিশ্বাস, এ থেকে তাকে সতর্ক করতে হবে, বোঝাতে হবে, জানাতে হবে এবং এই আকিদাগুলো পরিহার করার জন্য উপদেশ দিতে হবে। যে সম্মানিত ভাই আপনার প্রশ্ন হলো যে তাদের পিছনে সালাত আদায় হবে কিনা, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, তবে শর্ত হলো তাদেরকেও দাওয়াত, মানে তাদেরকে আকিদার জন্য, আকিদা চেঞ্জ করার জন্য দাওয়াত দিতে হবে। আর উপরন্তু এই জামাত ছেড়ে দিয়ে মসজিদ বাড়িতে মহিলাদের সাথে সালাত আদায় করা কখনোই বৈধ হবে না, এ ব্যাপারে বাড়াবাড়ি করা চলবে না, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।